জোরে বন্ধ করবেন, আমি খোলার চেষ্টা করব, আপনি খুলতে আমাকে বাধা দিবেন। যার ফেসিয়াল নার্ভ পালসি থাকবে তার চোখ আপনি ইজিলি খুলে ফেলতে পারবেন। সেভেন ক্যানিয়ন নার্ভ এক্সামিনেশনের জন্য আপনাকে প্রথমে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে আপনাকে দেখতে হবে যে কোনো ফেসের কোনো ডিফর্মিটি আছে কিনা, ফেস কোনো দিকে ডেভিয়েটেড কিনা, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ বিশেষ করে খেয়াল করবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জায়গা আছে সেটা হচ্ছে নেজোল্যাবিয়াল ফোল্ড। এই জায়গাটাকে বলা হয় নেজোল্যাবিয়াল ফোল্ড। এই নেজোল্যাবিয়াল ফোল্ডটা একদম মাইল্ড ফেসিয়াল নার্ভের পালসি থাকলেও স্পষ্টভাবে বোঝা যায় নেজোল্যাবিয়াল ফোল্ড কোনোটা অবলিটারেটেড কিনা। যেদিকে নেজোল্যাবিয়াল ফোল্ড অবলিটারেটেড থাকবে তার সেদিকেই হচ্ছে তার ফেসিয়াল নার্ভের পালসি থাকবে। এখন ফেসিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে আপনার ফেসিয়াল ডেভিয়েশনটা কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যায়। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার ক্রিজগুলো নর্মালি যেই ক্রিজ থাকে সেই ক্রিজগুলো অবলিটারেটেড হয়ে আছে নাকি দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আপনার ইন্সপেকশনে দেখার বিষয়। এর পরবর্তীতে আপনি রোগীকে তিনটা প্রশ্ন করবেন। আপনি খেতে গেলে আপনার পানি কোনো দিক দিয়ে পড়ে যায় কিনা, খেতে গেলে আপনার খাবার মুখের কোনো দিকে আটকিয়ে থাকে কিনা, খাবারের স্বাদ পান কিনা, অর্থাৎ এই তিনটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনার ফেসিয়াল নার্ভের এক্সামিনেশনের জন্য প্রথমে এই তিনটা এক্সামিনেশনের জন্য এই তিনটা প্রশ্ন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আপনারা ফেসিয়াল নার্ভের মোটর এবং তার পরবর্তীতে সেন্সরি এক্সামিনেশনটা করবেন। মোটর এক্সামিনেশনে আমরা জানি যে এখানে ফেসিয়াল নার্ভের কয়েকটা জায়গা আছে, একটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অরিস, আরেকটা হচ্ছে আপনার যেটা বলা হয় মাসেলটা, মাসেলকে বলা হয় হচ্ছে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এবং এবং আরেকটা হচ্ছে প্লাটিসমা। এই কয়েকটা জায়গায় আপনাকে দেখতে হবে। ওকে, আপনি সোজা উপরের দিকে তাকান, সোজা উপরের দিকে তাকান, এটা দেখে আপনি দেখবেন যে ক্রিজটা ঠিক আছে কিনা। সোজা উপরের দিকে তাকান, আপনি ফেসিয়াল যে রিঙ্কেলটা আছে কিনা সেটা খেয়াল করবেন। আচ্ছা, চোখ জোরে বন্ধ করবেন, জোরে বন্ধ করবেন চোখটা, খুব জোরে করে। আচ্ছা, প্রথমে হয়তো রোগী এভাবে করে নাও বুঝতে পারে জোরে বন্ধ করাটা, তখন আপনাকে যেটা করতে হবে আপনাকে দেখিয়ে দিতে হবে। একটু আমাকে আমার দিকে তাকাবেন, এইভাবে করে জোরে বন্ধ করবেন, জোরে বন্ধ করবেন, আমি খোলার চেষ্টা করব, আপনি খুলতে আমাকে বাধা দিবেন। যার ফেসিয়াল নার্ভ পালসি থাকবে তার চোখ আপনি ইজিলি খুলে ফেলতে পারবেন, এবং দেখা যাবে যে সে চোখটা বন্ধই করতে পারতেছে না, চোখটা অল্প একটু হলেও স্লিট লাইট আকারে চোখটা দেখা যাচ্ছে। ওকে, এর পরবর্তীতে মুখে দাঁত ই করেন, ই করে দাঁত দেখান, ই করে দাঁত দেখান, ই ই করে দাঁত দেখান, ই করে দাঁত দেখাতে বললে তখন দেখা যাবে যে কোনো একদিকে ডেভিয়েটেড হয়ে গেছে, মাউথটা কোনো একদিকে ডেভিয়েটেড হয়ে গেছে। আমরা চোখে যেটা দেখলাম এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, এখন আমরা দেখব হচ্ছে অরবিকুলারিস অরিস। আপনি ই করে দাঁত দেখান, ই ই করে, আরো ই করে দাঁত দেখান। ওকে, এরপরে আপনি গাল ফুলাবেন, এখন গাল ফুলান, আমি বাতাস বের করে দেওয়ার চেষ্টা করব, আপনি মুখ বন্ধ রেখে বাতাস বের করতে বাধা দিবেন। গাল ফুলান, আপনি প্রথমে একদিকে করবেন তারপরে আরেকদিকে করবেন, প্রথমে একদিকে তারপরে আরেকদিকে, তারপরে একসাথে করে দুই দিকে। ওকে, এভাবে করে দেখবেন যে দুই দিক থেকে আপনি বাতাস বাতাস যদি বের হয়ে যায় একটা ছোট অল্প একটু চাপ দিলে যদি বের হয়ে যাচ্ছে, বা আপনি চাপ দেওয়ার পরে সে ধরে রাখতে পারতেছে না বের হয়ে যাচ্ছে, বুঝবেন যে এখানে ফেসিয়াল নার্ভ পালসি আছে। এরপরে ই করে, এই যে দেখেন ই করে এই ইয়েটা করেন, আপনি এই প্লাটিসমাটাও তখন ফিল করে নেবেন, প্লাটিসমাটাও তখন ফিল করে নেবেন একই সাথে। তার মানে এটা হলো আমাদের ফেসিয়াল নার্ভের মোটর এক্সামিনেশন, অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অরিস, এবং এদিকে প্লাটিসমা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসি ফেসিয়াল নার্ভের সেন্সরি এক্সামিনেশন। সেন্সরি এক্সামিনেশনটা আপনি চিনি অথবা লবণ দিয়ে আপনি কি করবেন, চিনি অথবা লবণ দিবেন, লবণ দিয়ে আপনি জিভ, আমরা জানি যে কি হয় আমাদের টাঙের অ্যান্টেরিয়র টু থার্ড পোর্শন তার সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে ফেসিয়াল নার্ভ, তাহলে আপনি তার ওখানে চিনি অথবা লবণ দিবেন, এবং তিনি কোনো স্বাদ পান কিনা সেটা আপনি জানাবেন। আপনি চোখটা বন্ধ করেন, একটু জিব্বাটা বের করে আ করেন, হ্যাঁ দেখেন তো স্বাদ নেন, তো স্বাদ নেন, এটা কি চিনি, অর্থাৎ তিনি ঠিকমতো বুঝতে পেরেছেন তার মানে তার সেটা কি করা আছে, অর্থাৎ তার সেন্সরি ফেসিয়াল নার্ভের সেন্সরিটা ইন্ট্যাক্ট আছে।
তাহলে এই কয়েকটা এক্সামিনেশনের মাধ্যমে আপনার ফেশিয়াল নার্ভের এক্সামিনেশনটা কমপ্লিট করবেন সেন্সরি দিয়ে শেষ করে। ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনে সর্বশেষ যেটা দেখবেন সেটা হচ্ছে আপনি কানের উপরে যে চুল আছে সেই চুল নিয়ে আপনি তার চুলটা ঘষবেন, ঘষার পরে তাকে জিজ্ঞেস করবেন আপনার দুই কানে কি সমান শুনতেছেন না দুই কানের মধ্যে কোনো রকমের শুনতে অসুবিধা হচ্ছে, সমান শুনতেছেন, এটা কি মানে বেশি লাগে কোনো কানে, কোনো কানে উনি বেশি শুনতেছেন না, অর্থাৎ হাইপার অ্যাক্রিসিস নেই। ওকে।